পাবনা পৌর শহরের একটি রেস্টুরেন্টে ইফতারি খেয়ে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের 9 বিচারক সহ অন্তত 30 জন অসুস্থ হয়েছেন। এ ঘটনায় রেস্টুরেন্ট মালিক সহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে তাদের বিরুদ্ধে নিরাপদ খাদ্য আইনে মামলা দিয়ে জেলা কারাগারে পাঠানো হয়েছে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জাগোনিউজকে বলেন, বুধবার সন্ধ্যায় পাবনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের একজন বিচারকের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও ইফতারের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অধীনস্থ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামসুজ্জামান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান আল আজাদ ও সহকারী জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম সহ 9 বিচারক এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি আরও বলেন, কাশ্মীরি ফুড গার্ডেন থেকে আনা ইফতারির খাওয়ার পর বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে 6 জন পাবনার সিমলা হাসপাতালে চিকিৎসা নেন, অন্যরা নিজ নিজ বাসায় চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে পাবনার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলার গ্রেফতারি পরোয়ানা থাকায় বৃহস্পতিবার রাতে ফুড গার্ডেনের মালিকসহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। রাতেই তাদের কারাগারে পাঠানো হয়েছে।